বন্ধুরা, অন স্ক্রিনে আপনারা একটি ছোট্ট ভিডিও দেখলেন এবং এটা আজকের লাইভ ভিডিও। অর্থাৎ ইতিমধ্যেই যশ ঘূর্ণিঝড়ের যে প্রভাব তা কিন্তু পড়তে শুরু করেছে। এবং আপনাদেরকে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে কিছুক্ষণ আগে আবারও একটি নতুন নোটিশ প্রকাশিত হয়েছে, যেখানে জানিয়ে দেওয়া হয়েছে এই ঝড়ের গতিবেগ সংক্রান্ত কিছু আপডেট দেওয়া হয়েছে, পাশাপাশি কোন কোন জেলার ওপর দিয়ে এই ঝড় প্রবাহিত হবে এবং সেখানে কত কিলোমিটার গতিবেগ থাকবে এবং কোন জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে এবং কোন কোন জেলাগুলিকে রেড ওয়ার্নিংয়ের আওতায় রাখা হয়েছে, সেই সমস্ত লিস্ট কিন্তু প্রকাশিত হয়েছে এবং প্রকাশ করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। এবং কিছুক্ষণ আগেই কিন্তু আবহাওয়া দপ্তরের যে অফিসিয়াল ওয়েবসাইটে সেই নোটিশটি প্রকাশিত হয়েছে। সমস্তটাই আজকের এই ভিডিওতে এ টু জেড জানিয়ে দেবো, কাজেই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। তার আগে ভিডিওর নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে অল প্রেস করে রাখুন, ভিডিওটিকে লাইক দিন এবং ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই আপনার জেলার নামটি লিখতে ভুলবেন না। তো বন্ধুরা, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আপনাদের সামনে আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত একদম স্পেশাল বুলেটিন 15, অর্থাৎ যেটা আজ এইমাত্র প্রকাশিত হয়েছে। এবং আপনারা দেখতেই পাচ্ছেন ডেট 25/5/2021 এবং বিকাল 3:30 কিন্তু এটা প্রকাশিত হয়েছে। এবং এখানে কিছু আপডেট দেওয়া হয়েছে, যেখানে পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে উড়িষ্যা ওয়েস্ট বেঙ্গল কোস্ট কিন্তু অরেঞ্জ মেসেজ দেওয়া হয়েছে, অর্থাৎ কোন কোন জায়গাতে কী কী আপডেট এসেছে তা কিন্তু আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো। তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। যারা ভিডিওকে ফলো করেন তারা প্রত্যেকেই জানেন এখানে কিন্তু ঝড়ের গতিবেগ সংক্রান্ত আপডেট দেওয়া থাকে, ডেট টাইম ওয়াইজ কিন্তু আপডেট দেওয়া থাকে। এবং আপনাদেরকে যেটা আমি দেখাবো প্রথম সেটা হচ্ছে, দেখুন 26/5/2021 কিন্তু ঝড়ের গতিবেগ যেটা সর্বোচ্চ বেশি হবে 155 থেকে 165 এবং সর্বোচ্চ হবে 185 কিলোমিটার/আওয়ারে কিন্তু এই ঝড় প্রবাহিত হবে, এটা আপনারা প্রত্যেকেই জানেন। এরপর আপনাদেরকে দেখিয়ে দেবো রেনফল, অর্থাৎ বৃষ্টিপাত কোথায় কেমন হবে এই সংক্রান্ত আপডেটে কিন্তু এখানে পরিষ্কারভাবে আপডেট দেওয়া রয়েছে। তো বন্ধুরা, এখানে আপনারা দেখতে পাচ্ছেন ডেট ওয়াইজ দেওয়া রয়েছে, অর্থাৎ 25/5/2021 যেখানে বলা হয়েছে ইয়েলো ওয়ার্নিং এবং অরেঞ্জ ওয়ার্নিং, এখানে কোন কোন জেলার নাম রয়েছে যেখানে ভারী বৃষ্টিপাত হবে। দেখুন ওয়েস্ট মিদনাপুর, কলকাতা, হাওড়া, হুগলি, নর্থ চব্বিশ পরগনা, এর পাশাপাশি আরও বলা হয়েছে, যেখানে বলা হয়েছে ইস্ট অ্যান্ড ওয়েস্ট মিদনাপুর অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুর এবং সাউথ চব্বিশ পরগনা ডিস্ট্রিক্টে 25 তারিখ কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে। এবং 26/5/2021 কিন্তু দেখুন এখানে পরিষ্কারভাবে দেখানো হয়েছে রেড ওয়ার্নিং, অর্থাৎ এখানে কিন্তু অতি সতর্কবার্তা দেওয়া হয়েছে, যেখানে নাম রয়েছে ইস্ট এবং ওয়েস্ট মিদনাপুর অর্থাৎ পূর্ব পশ্চিম মেদিনীপুরের নাম রয়েছে, যেখানে ভারী বৃষ্টিপাত হবে। এবং অরেঞ্জ ওয়ার্নিংয়ে যেখানে বলা হয়েছে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হবে, সেখানে কোন কোন জেলার নাম রয়েছে বাঁকুড়া, ঝাড়গ্রাম, সাউথ চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা, ইস্ট বর্ধমান, নদিয়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, মালদা, কালিম্পং এবং দার্জিলিং ডিস্ট্রিক্ট। এবং 27/5/2021 যে সমস্ত জেলার নাম রয়েছে যেখানে বৃষ্টিপাত হবে অরেঞ্জ ওয়ার্নিং দেওয়া রয়েছে, সেখানে যেই যে জেলার নাম রয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, ওয়েস্ট বর্ধমান, বীরভূম, ওয়েস্ট মিদনাপুর, মালদা, দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ডিস্ট্রিক্ট। এবং আপনারা দেখতেই পাচ্ছেন এখানে পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু ওয়াইন্ড ওয়ার্নিংয়ের রেড দেওয়া রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু ঝড়ের গতিবেগ সর্বোচ্চ বেশি থাকবে এবং যেখানে বলা হয়েছে 90 থেকে 120 কিলোমিটার/ঘন্টায় কিন্তু এই ঝড় প্রবাহিত হবে, পাশাপাশি সর্বোচ্চ 145 কিলোমিটার/ঘন্টায় কিন্তু এই ঝড় যাবে, 26 তারিখ কিন্তু এই ওয়ার্নিং দেওয়া রয়েছে। নেক্সট যেটা রয়েছে সেটা হচ্ছে অরেঞ্জ ওয়ার্নিং, যেখানে কিন্তু ঝড়ের গতিবেগ সংক্রান্ত কিছু আপডেট দেওয়া রয়েছে, যেখানে আপনারা অন স্ক্রিনে দেখতেই পাচ্ছেন এখানে দেওয়া রয়েছে 50 থেকে 60 কিলোমিটার/ঘন্টায় কিন্তু এই ঝড়টি প্রবাহিত হবে, আস্তে আস্তে এর ঝড় কিন্তু বেড়ে 80 থেকে 90, সর্বোচ্চ 110, তারপর ঝাড়গ্রাম এবং ওয়েস্ট মিদনাপুরে যে ঝড় প্রবাহিত হবে 80 থেকে 90 কিলোমিটার/ঘন্টা এবং সর্বোচ্চ হতে পারে 100 কিলোমিটার, সাউথ চব্বিশ পরগনার ক্ষেত্রে 70 থেকে 80 কিলোমিটার/ঘন্টায় কিন্তু এই ঝড় যাবে, নর্থ চব্বিশ পরগনায় এই ঝড় প্রবাহিত হবে 65 থেকে 75 কিলোমিটার/ঘন্টায় এবং আস্তে আস্তে এর যে গতিবেগ তা কিন্তু বাড়বে। এবং কলকাতার ক্ষেত্রে যেটা বলা হয়েছে 60 থেকে 80 কিলোমিটার/ঘন্টা এবং সর্বোচ্চ 85 থেকে 90 কিলোমিটার, এবং হুগলির ক্ষেত্রেও কিন্তু একই রয়েছে, হুগলি, হাওড়া, নদিয়া, ইস্ট এবং ওয়েস্ট বার্ডওয়ানের ক্ষেত্রে 50 থেকে 60 এবং সর্বোচ্চ যে গতিবেগ তা কিন্তু 70 কিলোমিটার/ঘন্টা। এবং এখানে বীরভূম, মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের ক্ষেত্রে যেটা বলা হয়েছে সেটা হচ্ছে 50 থেকে 60 কিলোমিটার, তারপর যেটা রয়েছে 50 থেকে 60 এবং সর্বোচ্চ 70 কিলোমিটার গতিবেগে কিন্তু ঝড় প্রবাহিত হবে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রামে, এবং ইস্ট এবং ওয়েস্ট বার্ডওয়ান, বীরভূম এবং ইস্ট মিদনাপুর 27 তারিখে কিন্তু এর যে গতিবেগ কমে যাবে এবং সেখানে 40 থেকে 50 কিলোমিটার/ঘন্টায় কিন্তু এর গতিবেগ থাকবে। এবং এখানে সি কন্ডিশনে রেড ওয়ার্নিং দেওয়া রয়েছে, অর্থাৎ সমুদ্রের পুরো নিষেধাজ্ঞা রয়েছে, পাশাপাশি যে মৎস্যজীবী রয়েছেন তাদেরকেও কিন্তু নিষেধ করা হয়েছে। এবং এখানে স্ট্রম সার্চ ওয়ার্নিংয়ে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে 2 থেকে 4 মিটার কিন্তু হাইটে উঠতে পারে এই সমুদ্রের জল, পাশাপাশি পূর্ণিমার ভরা কটাল রয়েছে তো জল কিন্তু অনেকটাই ওপরে উঠে আসবে, পরিষ্কারভাবে কিন্তু এটা আপনাদেরকে জানিয়ে দিলাম। এবং প্রতিনিয়ত আপনাদেরকে আমি আপডেট দিচ্ছি আমার
পক্ষে যেটুকু সম্ভব অর্থাৎ আপনাদেরকে সতর্ক করার চেষ্টা করছি। ভিডিওটি অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন, ফেক নিউজে কান দেবেন না। এটা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তরের তরফ থেকে প্রকাশিত একদম অফিসিয়াল নোটিশ, যেটা প্রতিদিন কিন্তু আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, এবং এখানে যেটা প্রকাশিত হয়েছে সেটা একদম রিয়েল নিউজ। তো এই সমস্ত নিউজের উপর ভিত্তি করেই কিন্তু আপনারা সতর্ক থাকবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন, আপনাদের পরিবার বন্ধু বান্ধবকে কিন্তু সতর্ক করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্টে আপনাদের জেলার নামটা লিখতে ভুলবেন না। পাশাপাশি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, নিচে লাল কালারের যে সাবস্ক্রাইব বাটন আছে ওটাতে ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন, এবং পরবর্তী আপডেট কিন্তু খুব শীঘ্রই আমি নিয়ে আসবো। আজকেই কিন্তু আপনাদেরকে পরবর্তী আপডেট দিয়ে দেবো, তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করবেন।